ওয়াল কিতাব কিতাবের ভিতরে যা আছে কিতাবের ভিতরে আছে তোমার বিবিকে তুমি প্রকাশ্যে বের করবা না লা তাজাহারু জিনাতাকুম বিবির সৌন্দর্য প্রকাশিত করো না কোন বন্ধুকে নিজের বেডরুমে নিয়ে যাবেন না কোন বন্ধু যত প্রাণের বন্ধুই হোক তার সাথে পর্দা করা ফরজ ঠিক না বেটি ঠিক মেয়ে বিয়ের সময় বাপকে নিয়ে যাবেন না মেয়ে দেখতে মাকে নিয়ে যান কারণ বাপও বিয়ে করার চাহিদা থাকতে শক্ত যায় না বাপ তো আপনার গায়রে মহরিম না বিয়ের পরে গায়রে মহরিম হলেন তিনি সাসা ভাই বেড়াদার সবাই নিয়ে মাইয়াটারে দেখতে যায় তুমি একটু দাঁড়াও তো একটু হাঁটো তো একটু হাসো তো মূর্খ না এটা করবেন না এটা আপনার জন্য শোভন না যে ভি করবে শুধু সে মেয়েটাকে দেখবে রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেয়ে ছেলেকে দেখবে ছেলে মেয়েকে দেখবে তাহলে তাদের যে কোনো একটা জিনিস ভালো লাগে তাদের সম্পর্কটা গভীর হবে সম্পর্কটা গভীর হবে যাকে দেখবা না তাকে বিয়ে করবা না যাকে দেখবা তাতে বিয়ের জন্য দেখবা রাস্তাঘাটে সবগুলো দেখো কই হুজুর একবার দেখলে তো হুজুরা বলছে একবার দেখা যায় না এক পলকে পড়লো পলক নামিয়ে ফেলেন আর সাথে সাথে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক অথবা বলেন ওয়ালআনুহুন্না ফাইন্নাহুনাল মালউনা রাসূল বলেছেন যারা বিপদ দিকতে রাস্তায় বের হয় তাদেরকে লানত দাও একটা মেয়ে লিপস্টিক কাজল টাজল সব দিয়ে রাস্তায় যাওয়া জায়েজ না খবর পড়াও জায়েজ নাই খবর পড়লে এগুলো দেখা জায়েজ নাই বিয়ের বাড়িতে গেলে দেখা যায় যত মেয়ে আসছে মনে হয় সবগুলো বউ ছেলে যারা আসছে মনে হয় সবগুলো বিয়ে করতে আসছে সবচেয়ে সুন্দর ড্রেস তা বিয়ে বাড়িতে যায় আমার আল্লাহ বলেছেন না খুজু জিনাতাকুম আন্দা কুল্লে মসজিদ সবচেয়ে সুন্দর ড্রেস তা মসজিদে পড়ে যাবা নতুন জামা নতুন টুপি নতুন কাপড় আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ নাই কেউ মসজিদে গেলেই আল্লাহ তার জন্য জান্নাতটারে সাজায় দেয় সে জান্নাতের দুলা জান্নাতের কি দুলা দান হলো আর কোনো কাজ নাই কোন দিকে মসজিদ কোন দিকে মসজিদ আজান হলো কাজ থামিয়ে দেন দাঁড়িয়ে যান আপনি নামাজের আন্ডারে যান নামাজ আপনার সব কিছু হেফাজত করে দিবে এখন আমাদের আন্ডারে নামাজ রেখেছি কিছু হেফাজত হয় না মক্কা শরীফে যান অনেক খারাপ কাজ হচ্ছে এখন এখন যেটা ক্ষমতায় আসছে সিনেমা হলের অনুমতি দিছে বেডিদেরকে ঘর থেকে বের করে আনতেছে কিন্তু তারপরেও অনেক ভালো আসরা নাই আজান হলো সব দোকান বন্ধ দোকান পাহারা দেখে আল্লাহ কোটি কোটি টাকার স্বর্ণের দোকান পড়ে আছে এক পয়সা চুরি হয় না আমাকে বাংলাদেশের কয়েকজন ধরলো হুজুর আমরা তো আরবি বলতে পারি না আপনি একটু আসেন আমাদেরকে স্বর্ণ কিনে দেন পনেরো বিশ জনের স্বর্ণ প্রায় পনেরো ষোলো লাখ টাকার স্বর্ণ উঠেছি দামটা দেব এখন হয়েছে আঠারো হাজার আল্লাহ দোকানদার বলছে হারাম টাকা দিও না নামাজের পর আছে এ বেটা বহ এজলাস লাইছে আন্দি ওয়াক খুদ হাজা কইলাম টাকা লো কই তুমি মুসলমান না দেখেন দোকানদার মানে হ্যাঁ মুসলমান কয় আল্লাহ বলছে নিজা নদী আলী সলাত মিয়াউল জুমা ফাসাউ ইলা জিকরিল্লাহি ওয়া দারুল বাই আল্লাহ বলছে ব্যবসা বন্ধ করতে তুমি ব্যবসা চালু রাখতে বলো না আমি বললাম আখুই আলে লাহজা এখন যদি ইন তাখুদ হাদা দিনার তুই টাকাটা নিলে কি হইল কই যে দেখো না ওই যে জুব্বা গায়ে দিয়া ঘুরতেছে এগুলো একটা মুসলি না পুলিশ এক দেড় এক রিয়াল নেমো দশ বাড়ি করে দিবে তুমি খেবা আমাদের পুলিশটা যদি এরকম একদিন পাহারা দিত সারা দেশ নামাজি হয়ে যেত ঠিক না বা ঠিক কোনখানে দুই নম্বরের টাকা আর পাওয়া যেত সালাম দিলেও আর ঘুষ নিতে পারে না এয়ারপোর্টে আসছে দুবাই থেকে অনেক লাগেজ নিয়া এমনি করে কাস্টম অফিসার দেখতেছে পুলিশেরা দেখতেছে ওই বেটা কয় হুজুর আমি তো শেষ আমি কইলাম কি হয়েছে কই দেখেন কেমনে দেখে আলাম শুন এক কাজ কর গিয়া লম্বা করে সালাম গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিকই গিয়ে কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয় সালাম দেন কেন শুধু সালাম নিয়ে আইছেন নাকি দুবাই থেকে যা শুধু সালাম নিয়ে আসছি সালামের বরকত কি দেখেন আমাদের তো আলহামদুলিল্লাহ
আমি তো গ্রিন সিগন্যাল দিয়ে বাইরে হই কোনো সময় চেক করে না তো কোনো সময় না আলহামদুলিল্লাহ আমার পুলিশ ভাইদের উপর আমি খুব খুশি পার্সোনালি এদের ডিলিংস আমি এত ভালো পেয়েছি সারা দেশে